আগামীকাল রানীনগর পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি নির্বাচনের ভোট। সেখানে এক অদ্ভুত সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। কংগ্রেসের লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করার পর পুলিশ বলছে তোমরা তোমাদের মেম্বার যে পঞ্চায়েত সমিতিতে যারা ভোটে অংশগ্রহণ করবে তাদেরকে তোমরা সারেন্ডার করাও, তোমাদেরকে আমরা ছেড়ে দেব। তাই এখানকার প্রশাসনকে, বাংলার মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, অনেক হলো, আর সন্ত্রাস পশ্চিমবঙ্গে করবেন না। সব লুট হয়ে গেছে। আপনি ইন্ডিয়ান নেত্রী, কংগ্রেসের ঝালদা লুট করে নিয়েছেন আপনি, আর লুট করতে যাবেন না। যেখান থেকে জনগণ সেফটি নির্ভর করে সেই পুলিশ থানাকে একজন ভারতবর্ষের একজন তাবর নেতার উপস্থিতিতে যেভাবে ভাঙচুর করা হলো, তার খেসারত দেওয়ার জন্য তিনি আবার আজকে রানীনগরে ছুটে গেছেন। এটা আমাদের সত্যি হাসিরই বিষয় যে তিনি এতখানি ভয় পেয়েছেন, এতখানি আতঙ্কগ্রস্ত হয়েছেন যে আজকে বুঝতে পাচ্ছেন রানীনগর টু তার হাতছাড়া হতে চলেছে এবং যার জন্য তাকে আজকে দৌড়িয়ে যেতে হচ্ছে। তবে এইটুকু বলতে চাই যে আগামী দিনে মুর্শিদাবাদে সমস্ত পঞ্চায়েত সমিতি কিন্তু যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, সেই জায়গায় সব পঞ্চায়েত সমিতি যে দু একটা আমাদের বাইরে ছিল তারাও আমাদের মধ্যে আসছে। আমরা মুর্শিদাবাদের মানুষের কাছে কৃতজ্ঞ, যেভাবে মুর্শিদাবাদের মানুষ এবার পঞ্চায়েতে আমাদের আশীর্বাদ করেছেন, বিধানসভায় আশীর্বাদ করছেন। আমরা বিশ্বাস রাখি 2024-এ নিশ্চয়ই লোকসভায় তারা আমাদের আশীর্বাদ করবেন এবং আমাদের পক্ষ থেকে আমরা মুর্শিদাবাদকে উন্নয়নের একটা উচ্চ শিখরে পৌঁছে দেবো।